আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, সামনেই আসন্ন কুরবানির ঈদ, আর যেহেতু সামনেই কুরবানির ঈদ, আপনারা সবাই কুরবানির গরু ক্রয় করতে যাচ্ছেন বিভিন্ন ফার্ম থেকে। আমাদের কাছে ফোন করে আপনারা বিভিন্ন ফার্ম থেকে কুরবানির গরু দেখতে যাচ্ছেন এবং দরদাম জানতে যাচ্ছেন। তো তারই প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি ঢাকার একটি এগ্রো ফার্মে। আজ এই ফার্মটির নাম হচ্ছে ঢালি এগ্রো, আর এই ফার্মটির অবস্থান হচ্ছে ঢাকার নতুন বাজার ভাটারা সোলমাইত ঢালিবাড়িতে। তো আজকে আমরা আসছি ঢালিবাড়ি ঢালি এগ্রো ফার্মে, যার উদ্যোক্তা হচ্ছেন জয়নাল ভাই, যিনি মূলত ব্যবসা করেন। তো উনি ব্যবসা করার পাশাপাশি আসন্ন 2023 কুরবানিকে কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর 27টি গরু মোটা তাজাকরণ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই পাশে খুব সুন্দর সুন্দর কিছু শাহিওয়াল গরু রয়েছে। তো দর্শক বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে ওনার সেই সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো এবং এই গরুগুলোর দরদাম জানার চেষ্টা করব। এবং ভাই কিন্তু এইখানে লাইব্রেরি গরু বিক্রি করবেন, ওনার এখানে ছোট গরুগুলো উনি কেমন দামে লাইব্রেরি বিক্রি করবেন, বড় গরুগুলো কেমন দামে লাইব্রেরি বিক্রি করবেন, এবং পাশাপাশি কিন্তু ওনার কাছে কিছু ঠিকাও গরু রয়েছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা কথা বলি জয়নাল ভাইয়ের সাথে এবং আপনাদেরকে ওনার ফার্মে যে সুন্দর সুন্দর গরুগুলো রয়েছে সেগুলোর লাইব্রেরি কেমন দাম চাচ্ছেন, সেই গরুগুলোর দরদাম জানে, এবং এই গরুগুলো উনি কি ধরনের খাদ্য দিয়ে লালন পালন করতেছেন সেই সম্পর্কে বিস্তারিত জানে। আসসালামু আলাইকুম জয়নাল ভাই। ওয়ালাইকুম আসসালাম। সাইম ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আচ্ছা, তবে চলে আসলাম আপনাদের ঢালি এগ্রোতে কুরবানির প্রস্তুতি সম্পর্কে একটু দর্শকদেরকে জানানোর জন্য। জি ধন্যবাদ আপনাকে। যেহেতু সামনে কুরবানির ঈদ, বিভিন্ন ফার্ম থেকে তারা কুরবানির গরু দরদাম জানতে চাচ্ছে। জি আচ্ছা, তো ভাই কি অবস্থা আসন্ন ঈদকে কেন্দ্র করে কতগুলো গরু আপনি প্রস্তুত করেছেন? আসন্ন ঈদকে কেন্দ্র করে 2023 সালে আমার 24টি গরু আছে। 24টি? জি 24টি গরু আছে। এর মধ্যে আপনার 4-5টা আছে আপনার ঠিকায় বিক্রি হবে, আর বাকি সবগুলো আপনার লাইব্রেরি যাবে। সব লাইব্রেরি? জি। তো ভাইয়া কি কি জাতের গরু আছে এখানে? আছে শাহিয়াল, আছে দেশি, আছে শাহিয়াল ক্রস আছে। আচ্ছা, তো জয়নাল ভাই যেটা দেখতে পাচ্ছি আপনার ফার্মে যে গরুগুলো সবগুলি হচ্ছে লাল লাল শাহিয়াল, আর 2-3টা হচ্ছে কালো। জি। বেশিরভাগই লাল কালারের গরু সঙ্গে রাখার কারণটা কি? আসলে কুরবানি বেসিসে লাল গরু চাহিদাটা একটু বেশি থাকে। আচ্ছা, যেহেতু আমার এখানে সব মাঝারি সাইজের গরু, ছোট বাচ্চারা লাল গরুটাই বেশি প্রেফার করে, বা কাস্টমারও লাল গরুটাই বেশি প্রেফার করে। আচ্ছা আচ্ছা, এই জন্য লাল গরু কালেকশনটা শুধু কুরবানির জন্য লাল গরুটা। জি। আচ্ছা, তো এই যে বেশ সুন্দর সুন্দর গরুগুলো দেখতে পাচ্ছি, এইগুলো কোথা থেকে সংগ্রহ করা? এগুলো আমি সবগুলো সংগ্রহ করছি আপনার বাড়ি যেখানে নরসিংদী, কাঞ্চন, পূর্বাচল এদিক থেকে। আচ্ছা, সবাই কিন্তু গরু সংগ্রহ করে উত্তরবঙ্গের দিক থেকে? না, আপনি সংগ্রহ করেছেন নিজের এলাকার আশেপাশে? এলাকার আছে, কারণ গরু আসলে সব জায়গা থেকে মানুষ যায় 2 টাকা কম বেশি সেভ করার জন্য। না, আপনার যাওয়ার যে একটা খরচ আছে, আসার একটা খরচ আছে, এখানে থাকার যে খরচটা আছে, এগুলো মিলিয়ে যদি আপনি অ্যাকুরেট হিসাবটা করেন তখন দেখবেন যে গরু পথটা সে সেম পড়ে যায়। আর ভালো গরু খুঁজতে গেলে, ভালো গরু খুঁজতে গেলে আসলে দূরেও যাওয়া লাগে না। আশেপাশে অনেক গ্রাম আছে, অনেক গৃহস্থ বাড়িতে আছে যেগুলো খুব সুন্দর সুন্দর গরু পাওয়া যায়, একটু ঘুরলে একটু খুঁজলেই পাওয়া যায়। এত দূরে কষ্ট করে জার্নি করে, কারণ এগুলো 4-5-6 ঘন্টা দাঁড়ায় থাকে, আসতে হয়, একটা রিক্সের ব্যাপার হয়ে যায়, একটা বাসের ব্যাপার হয়ে যায়, এগুলো খেয়াল করলেই হয় আর কি। এই জন্য আমি দূরে যাই না, আমি কাছ থেকে সংগ্রহ করি। আচ্ছা, তো জানাল ভাই কেমন ওজনের গরু রয়েছে আপনার ফার্মে? আমার এখানে আছে 230-450, আর কিছু আছে আপনার 750-800 প্লাস। আর আপনি তো গরুগুলো লাইব্রেরিতে রেখেছেন? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে জয়নাল ভাই, যেহেতু লাইব্রেরিতে রেখেছেন চলো আমরা গরুগুলো দেখাই, তারপর কোন গরুগুলো কেমন লাইব্রেরি দিচ্ছেন সেগুলো একটু দর্শকদেরকে জানার চেষ্টা। জি জি অবশ্যই। তো জয়নাল ভাই, আপনার ফার্মের সবচেয়ে বড় বড় গরুগুলো এই সারিতে দেখতে পাচ্ছি। জি জি। আচ্ছা, মাশাআল্লাহ, প্রত্যেকটা গরু কিন্তু খুব সুন্দর। জি, দেখার মতো গরু। জি। আচ্ছা, এই সারিতে কতগুলো গরু আছে ভাইয়া? এই সারিতে আছে 8টা গরু। এই সারিতে আছে 8টা গরু? জি। আচ্ছা, এই গরুগুলোর ওজন কেমন রয়েছে?
এগুলো আপনার 450 প্লাস সবগুলোই সব 450 কেজি প্লাস না 450 প্লাস 500 প্লাস সর্বোচ্চ আছে 800 কেজি না 800 কেজি রয়েছে এই লাইনে জি আচ্ছা তাহলে তো বড় গরু রয়েছে জি আচ্ছা তো এই শারীর গরুগুলো আপনি লাইব্রেরিতে কেমন টাকা রেখেছেন ও ওই বড় গুলো বাদ দিয়ে বাকি সব যেগুলো আছে সব 550 টাকা আচ্ছা কত কেজি পর্যন্ত 550 টাকা এখানে কত কেজি পর্যন্ত 500 কেজি পর্যন্ত 550 টাকা 500 কেজি পর্যন্ত যেগুলোর গরু ওজন রয়েছে সেগুলো 550 টাকা কেজি লাইব্রেরি দিচ্ছেন হ্যাঁ তো জানলে আমরা যদি দুই একটা গরু দর্শকদেরকে একটু দেখাতে চাই যে প্রথমে যে গরুটা দেখতে পাচ্ছি এই গরুটা কয় দাঁত বেশ এটা চার দাঁত নিউ চার দাঁত নিউ চার দাঁত জি যাতে হচ্ছে শাহিওয়াল শাহিওয়াল আচ্ছা এই গরুটার ওজন আছে কতটুকু এটা 500 প্লাস 500 কেজি প্লাস আচ্ছা এই যে 500 কেজি প্লাস এটা কি তাহলে ঠিক আছে চলে গেছে না এটা যখন উনি বুকিং করছে তখন 500 কেজি নিচে ছিল আচ্ছা এখন 500 কেজি প্লাস হয়ে গেছে যেহেতু সে 500 কেজি নিচে গরুটা আমার কাছে বুকিং করছে এখন গরুটা 2 মাস আগে বুকিং করছে 2 মাসে গরুটা আস্তে আস্তে গ্রোথ বাড়তেছে সেক্ষেত্রে যদি 500 কেজি প্লাস হয়ে যায় সেক্ষেত্রে রেট ওই 550 টাকাই তখন আর ঠিক আছে চলে যাবে না আচ্ছা তাহলে এটা 2 মাস আগে বুকিং হয়েছে হ্যাঁ 2 মাস আগে বুকিং হয়ে গেছে আচ্ছা তখন কতটুকু ওজন ছিল এটা তখন ওজন ছিল আপনার 485 কেজি মতো 485 কেজি জি বর্তমানে গরুটার ওজন আছে কতটুকু 500 প্লাস 500 প্লাস 10-15 হবে এরকম আচ্ছা আর যেগুলো আপনারা লাইব্রেরিতে বিক্রি করতেছেন বুকিং এর পরে আর আমরা লাইব্রেরিতে দেই নেই যখন কাস্টমার আসবে তখন দেন আমরা তাকে আবার দেখানোর জন্য আচ্ছা ইদার আগে যখন ডেলিভারি হবে তখন এই গোটার ওজন যতটুকু আসবে 550 টাকা কেজি সে নিতে পারবে জি জি যদি এটা এখন 500 প্লাস ঠিক আছে চলে গেছে ঠিক না এটা লাইব্রেরিতেই আছে লাইব্রেরিতেই আছে জি আচ্ছা আগে বুকিং করছি তো তাই লাইব্রেরিতে আছে সেই সুবিধাটা পাচ্ছে সেই সুবিধাটা পাচ্ছে ওকে চলেন আমরা লাইব্রেরিতে যেগুলো আছে সেইগুলো থেকে দিয়ে জি জি অবশ্যই তো জানাল ভাই আরেকটি খুব সুন্দর লাল কালারের গরু দেখতে পাচ্ছি এই গোটা সম্পর্কে জানতে চাই কি জাতের গরু এটা এটা হচ্ছে গির গির জাতের গরু জি এই গোটার ওজন আছে কতটুকু এটা 450 প্লাস মাইনাস হবে 450 কেজি প্লাস মাইনাস জি আচ্ছা তাহলে আমার দর্শক এটা নিতে পারবে 550 টাকা কেজি জি পরে আরেকটি অসাধারণ গরু দেখতে পাচ্ছি জি এই গোটার কি জাতের গরু এটা আপনার শাহিয়াল জাতের গরু শাহিয়াল জাতের গরু জি এটা কি তো ম্যানাশিং বলে আর কি ম্যানাশিং আচ্ছা এবং যথেষ্ট কুজ রয়েছে হ্যাঁ কুজ রয়েছে খুব সুন্দর আচ্ছা লম্বা চূড়া আছে কুজটা কি ধারণা দেওয়া যাবে এটা 450 প্লাস মাইনাস 450 কেজি প্লাস মাইনাস জি আচ্ছা তাহলে এটাও হচ্ছে 550 টাকা জি আচ্ছা আমরা যদি একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করি দর্শকদেরকে 450 কেজি যদি আমরা ধরি গুণ আসতেছে 550 টাকা জি 247500 টাকা জি ঈদের রয়েছে আর মাস খানেক বাকি জি আচ্ছা সেই ক্ষেত্রে কতটুকু ওজন বাড়তে পারি এক মাসের মধ্যে এক মাসে আপনার 20 থেকে 25 কেজি ওজন লোড নেবে 20 থেকে 25 কেজি জি আচ্ছা সেই ক্ষেত্রে এটা 3 লাখের আশেপাশে পাওয়া যাচ্ছে জি আচ্ছা ঠিক আছে ভাই তো চলুন আপনারা এখানে তো আরো বড় বড় কিছু গরু আছে সেগুলো একটু দেখি জি তো জানাল ভাই এদিকে আমরা একটু বিগ সাইজের গরু দেখতে পাচ্ছি এগুলো কি ঠিকাই রয়েছে না এগুলো লাইব্রেরিতে রয়েছে না এগুলো সব ঠিকাই এগুলো সব ঠিকাই জি আমাদের সামনে একটি কালো গরু দেখতে পাচ্ছি এই গরুটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি ভাই এটা হচ্ছে শাহিওয়াল ক্রস শাহিওয়াল ক্রস জি এটা চার দাঁত এটা আমার কাছে আছে 2 বছর আচ্ছা তো এটা সোল্ড হয়ে গেছে 2023 এর জন্য 2023 এর জন্য জি এটা 700 প্লাস লাইব্রেরি গরুটা কত টাকা বিক্রি করলেন ভাই বলা যাবে এটা কাস্টমারের একটু ইয়া আছে কাস্টমারের একটু ইয়া আছে ওকে তাহলে আমরা এর পরের গরুটাতে যদি একটু দেখাতে চাই এই গরুটা আর একটু বড় জি একটু বড় না আমার মনে হচ্ছে এটা আপনার ফার্মে সবচেয়ে বড় সবচেয়ে বড় গরু জি আচ্ছা আচ্ছা এটা কি জাতের গরু ভাই এটা হচ্ছে শাহিওয়াল ক্রস এটাও এটাও শাহিওয়াল ক্রস জি আচ্ছা দর্শকদেরকে যদি একটু ব্যাক সাইডটা দেখাই তাহলে বুঝতে পারবে যে আসলে এটার ওজন কি রকম এই গরুটার ওজন আছে কতটুকু এটা 800 প্লাস 800 কেজি প্লাস জি বিশাল ওজন ভাইয়া মাশাআল্লাহ খুবই ভালো ওজন জি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা কতদিন ধরে আছে আপনার সঙ্গে 2 বছর 2 বছর জি আচ্ছা দীর্ঘদিন ধরে লালন পালন করতেছেন এগুলো গুলো দীর্ঘদিন লালন পালন না করলে 800 কেজি ওয়েট গেইন করা যায় না এই গরুটা যখন আমার কিনা আছে আমার পেজে গেলে দেখবেন গরুটা কতটুকু আধা তিল বাছুর গরু কিনা হয়েছে আপনার পেজে আপডেট আছে হ্যাঁ আমার পেজে শুরু থেকে এটা আপডেট আছে এটা যখন আমার ফার্মে ঢুকছে তখন থেকে এটা আপডেট আছে আচ্ছা তিল তিল করে এটা আমি বড় করেছি আর কি আচ্ছা তাহলে আপনাদের এই ঢালি এগ্রো থেকে যারা গরু কিনবে তারা দীর্ঘদিন লালন পালন কৃত গরু আমি 11 মাস লালন পালন করে দেই মিনিমাম 11 মাস মিনিমাম 11 মাস কুরবানির এক মাস পরে থেকে আমার কালেকশন শুরু হয় এক মাস পর থেকে আরেকবার কুরবানি পর্যন্ত আচ্ছা ঈদ পর্যন্ত তাহলে যেটা হয় বিভিন্ন ফার্ম যে অল্প সময় আগে 3 মাস 4 মাস বা 6 মাস আগে গরু সংগ্রহ না 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 আমার 3 মাস 4 মাস আমার প্রতিটা গরু দেখবেন আপনি আমার পেজে সবগুলো আপডেট দেওয়া আছে সবগুলো 7 মাস ওভার হয়ে গেছে 9 মাস ওভার হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক 10 মাস ওভার হয়ে গেছে ঠিক আছে তবে এই গরুটা কি বিক্রি হয়েছে জি এটাও বিক্রি হয়েছে এই গরুটাও বিক্রি হয়ে গেছে জি আচ্ছা তাহলে তো মোটামুটি বেশ গরুই বুকিং হয়ে গেছে হ্যাঁ মোটামুটি বুকিং হয়ে গেছে কি সংখ্যক গরু ভাই আপনার ফার্মে অলরেডি বুকিং হয়েছে আমার ফার্মে বর্তমানে বুকিং আছে 8টা আর বাকি 4টা ডেলিভারি হয়ে গেছে
8টা এবং 4টা ডেলিভারি গেছে এখনো বুকিং আছে 8টা জি তাহলে এখন কি পরিমাণ তাহলে বাকি রইলো গুরু বাকি আছে 16টার মতো 16টা রয়েছে 30 এর জন্য জি আচ্ছা তাহলে কিন্তু খুব বেশি সংখ্যক গুরু নাই না ইনশাআল্লাহ হয়ে যাবে নাকি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা এটার কি প্রাইসটা একটু বলা যাবে দর্শকদের না এটা একই কাস্টমার দুটো গরু 4টা গরু নিচ্ছে এখান থেকে 4টা একই কাস্টমার জি চলে যাবে বাট এটা আপনার 2024 এর জন্য এবছর বিক্রি হচ্ছে না বিক্রি করতে চাইছিলাম তখন আর বিক্রি করি না এখন রেখে দিব এটার জন্য আরেক কাস্টমার এইটার ওই লাল শাহিয়াল আছে এই দুইটা আর কে 24 এর জন্য বুকিং করে করতে চাচ্ছে আর করতে চাচ্ছে কথাবার্তা ওইভাবে চলছে হ্যাঁ ওইভাবে চলতেছে ঠিক আছে তো চলেন আমরা আপনার ওই পাশে আরো কিছু সুন্দর সুন্দর এবং ছোট সাইজের কিছু গরু আছে সেই গরুগুলো একটু দেখি জি জি অবশ্যই জয়নাল ভাই এই শাড়ি তো আমরা বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখতে পাচ্ছি জি আর গরু কি আপনি নিজেই সংগ্রহ করেন জি আমি নিজেই সংগ্রহ করি আচ্ছা যাক মাশাআল্লাহ আপনার পছন্দ আছে বলতে হবে ভাইয়া জি অসাধারণ কালেকশন আপনার জি প্রত্যেকটা গরুই আসলে দেখার মতো যে দেখবে তারই একটু পছন্দ তারই পছন্দ হবে জি ধন্যবাদ আচ্ছা তো এই শাড়িতে যে গরুগুলো রয়েছে সবই তোমার লাইব্রেরি রয়েছে জি সব লাইব্রেরি কেমন ওজনের গরু রয়েছে এই শাড়িতে 400+ 400+ জি 400 কেজি প্লাস জি 400 কেজি থেকে সর্বোচ্চ কেমন ওজন রয়েছে এই শাড়িতে 400 কেজি থেকে 500 কেজি প্রত্যেকটা গরুই কিন্তু মাশাআল্লাহ দেখার মতো খুব সুন্দর গরু দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এবং চোট রয়েছে এবং গলকম্বল রয়েছে এবং প্রত্যেকটা গরুই কিন্তু আপনারা লাইব্রেরি সংগ্রহ করতে পারতেছেন 550 টাকা কেজি এই তিনটা শামিম ভাই বুক এই তিনটা জি তিনটা হচ্ছে লাইভওয়েটের আর একটা হচ্ছে এগুলোর ওজন কতর মধ্যে রয়েছে ওজন কিরকম রয়েছে এটা 500 এর উপরে 500 কেজি জি আচ্ছা 500 কেজি প্লাস প্লাস আচ্ছা ঠিকায় দাম চাচ্ছেন কত এই গরুটা এটা ফিক্সড বলে দিছি 3.5 লাখ টাকা ফিক্সড 3.5 লাখ টাকা জি চাইলে অনেক চাবো 400 চাবো দরকার নাই 4 লাখ চাবো দরকার নাই 3.5 লাখ লাইভওয়েটের দিলে কিন্তু আমরা কাউকে এরকম একদম চাইতে দেখি না দেখেন আমি যদি এটাতে লাইভওয়েটের দেই এটা তারপর 3 লাখ প্লাস আসবে আচ্ছা হ্যাঁ 3 লাখ প্লাস আসবে যেহেতু এটা বড় গরু দেখতে সুন্দর হ্যাঁ কালারটা খুব সুন্দর একটু দেখেন ভিতরে একটা লালচা কালার আছে মাথাটা সুন্দর দাঁতে দুইটা আচ্ছা এটা আমি লাইভওয়েট থেকে সামান্য একটু বেশি ধরে ঠিকায় দাম 3.5 লক্ষ টাকা ফিক্সড তো জয়নাল ভাই চলেন আমরা একটা গরু একটু মেপে দর্শকদেরকে একটু দেখাই এবং তার দাম জানাই অবশ্যই তো জয়নাল ভাই আরেকটা বিষয় যেটা আমরা কমপ্লেইন পাই যে আসলে যে এই যে স্কেল গুলো এগুলোতে কোনো গরমিল থাকে এরকম কোনো গরমিল নাই তো আপনাদের মেশিনে না একদম 100% যে ওয়েটে গরু নেবে দরকার পড়লে তার ওয়েটটা জানা থাকলে সেখানে মিটারে দেখে নেবে যাচাই করে নেবে আচ্ছা আর ভিউয়ার্স আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যারা লাইভেডে গরু কেনেন আপনারা অবশ্যই স্কেলগুলো আগে পরীক্ষা করে নেবেন কারণ অনেক সময় কিন্তু স্কেলও সমস্যা থাকে তো আমি একটু ওনার স্কেলটা পরীক্ষা করি জি আচ্ছা কতটুকু আসছে ওজন 93 কেজি আচ্ছা 100% ওকে আছে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে গরুটি আমরা আপনাদেরকে লাইভেডে দেখানোর চেষ্টা করতেছি কত তেজি গরু আসলে এই যে আমি খামারের ভিতরে বলেছিলাম যে প্রত্যেকটা গরুই কিন্তু খুব তেজি তো দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন গরু আসলে কী পরিমাণ তেজি একটা সুস্থ গরুর যে বৈশিষ্ট্য মাশাআল্লাহ মাশাআল্লাহ গরু একদম আসলে নাচতেছে এই আস্তে 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 দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে একটি তেজি গরু মেপে দেখানোর চেষ্টা করতেছি চার পাঁচ জনে কিন্তু টেনে এটাকে উঠানো যাচ্ছে না
উঠো 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 সুন্দর করে উঠো আরে তোমাকে মাপতেছি আর কিছু করব না যাক ফাইনালি আমরা এটাকে স্কেলে তুলতে সক্ষম হলাম অনেক ছোটাছুটির পর তাকে উঠিয়েছি তার ওজন হচ্ছে 440 কেজি 438 কেজি 50 গ্রাম মানে 438-40 ইজে উঠানামা করতেছে 440-ই যদি আমরা ধরি তাহলে এই গরুটির দাম আসতেছে বর্তমানে কত টাকা 550 জি গুণ হচ্ছে 440 জি 242,000 টাকা জি ওকে আজকের দিন আস্কিং প্রাইস আজকের দিনে আস্কিং প্রাইস আর ঈদের আগে যখন ডেলিভারি নেবে তখন এটার ফাইনাল দাম আসবে হ্যাঁ ফাইনাল ওয়েট দিয়ে ফাইনাল দাম আসবে তো জারাল ভাই খুব সুন্দর সুন্দর কিছু গরু দেখতে পেলাম আপনার ফার্মে যেগুলো আপনি বললেন যে দীর্ঘদিন ধরে মোটা তাজাকরণ করতেছেন কি ধরনের খাবার দাবার দিয়ে গরুগুলো মোটা তাজাকরণ করতেছেন কি ধরনের খাবার দিচ্ছি ভাই আমার এখানে গম বসিয়ে আছে দানাদার সাইলেস আর খ্যার সব মিক্সচার করা এখানে গমের ভুসি ছোলা ডাবলি খেসারি মুসুরি সয়াবিন এগুলা দিয়ে মিক্সচার করা আছে আচ্ছা আর হচ্ছে আপনার ডিসিপি দাও আছে এই আচ্ছা এই দানাদারটা একটা গরুকে আপনি কি পরিমানে দিচ্ছেন একটু লাইভওয়েট অনুযায়ী আমি লাইভওয়েটের থেকে হাফ কেজি বা এক কেজি ওজন একটু বাড়াই দিচ্ছি এখন বর্তমান লাইভওয়েটে বলতে কত কেজি ওজনের গরু জন্য কত কেজি দানাদার রয়েছে যেগুলো আমার 400 কেজি আছে বা 450 কেজি আছে এগুলো দৈনিক 5 কেজি খাবার খায় দৈনিক জি দুই বেলা 5 কেজি দানাদার 5 থেকে 5.5 কেজি দানাদার খায় আর যেগুলো 400 বা 500 কেজির উপরে রয়েছে ওগুলা তো ডেফিনেটলি একটু বেশি পাবে যেটা 800 কেজি আছে সেটা 10 কেজি খাবার পায় 10 কেজি জি আচ্ছা তাহলে দানাদার খাবার কিন্তু আপনি খুব বেশি ইউজ করতেছেন না বিভিন্ন ফার্মে গেলে যেরকম আমরা শুনি যে তারা খুব বেশি পরিমাণে দানাদার দেয় ওইভাবে দিচ্ছেন না 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 আমার আবার রাতে আমার সাইলেজ আছে রাতে শুধু রাত্রে সাইলেস রাত্রে বেলা গুলো গোসল টোসল 8টার মধ্যে শেষ করে 9টার দিকে সাইলেস দেওয়া হয় সাইলেস আমি 150-200 কেজি পর্যন্ত সাইলেস দিয়ে দিই সবগুলারে জি এক একটা প্রায় আপনার 15-20 কেজি করে সাইলেস খায় আচ্ছা পার ডে কোন সময় কোন কোন খাবারটা দিচ্ছেন সকালবেলা সবকিছু ক্লিন করার পরে ফার্স্ট দানাদার খাবার পাচ্ছে দুপুরবেলা এই 12-12:30 দিক দিয়ে পাবে শুধু খ্যার শুকনা খ্যার আচ্ছা জাবর কাটার জন্য বিকাল পর্যন্ত আবার 5টার দিকে আবার দানাদার খাবার আসবে 5টার পর থেকে আপনার রাত 9টা পর্যন্ত একটা গ্যাপ থাকবে এই গ্যাপের মধ্যে ওদের গোসল টোসল যা যা পরিষ্কার শেষ করে রাত্রে সবার আগে সবাইকে 15-20 কেজি করে সাইলেজ দেওয়া হবে ভুট্টার সাইলেজ আচ্ছা আমার এখানে খুরার ভ্যাকসিন করা আছে তরকা বাদলা এগুলো ভ্যাকসিন করা আছে এগুলো নিয়ে কোনো সমস্যা নেই আশা করি আর এমনিতে গরুগুলো যেহেতু লং টাইম পালে তেমন কোনো সমস্যা হয় না সামান্য একটু জ্বর টর ওয়েদার চেঞ্জের কারণে হয় কারণ এক জায়গায় বাধা থাকে মাঝে মধ্যে একটু ঘুরাইতে বাইরে নিয়ে যাওয়া হয় এই জ্বর টর হলে সামান্য ওই যে ফার্স্ট বেড আছে এগুলো দিলেই এনাফ কোনো ইঞ্জেকশন জরুরি কিছু না হলে দেওয়া লাগে না তো জানাল ভাই ফার্মে কি সময় দেওয়া হয় সব সময় আমি ফার্মে দুই বেলাই সময় দিই কন্টিনিউয়াসলি কন্টিনিউ সময় দেওয়া হয় জি আচ্ছা ঠিক আছে তবে আপনার তো পাশে আরেকটা শীট রয়েছে সেখানে কিছু গরু আছে জি জি সেখানে সেই গরুগুলো দর্শন জি অবশ্যই জি তো জানান ভাই এই শেডে আমরা বেশ কিছু গরু দেখতে পাচ্ছি এখানে ছোট এবং বড় দুই ধরনের গরু রয়েছে জি আচ্ছা ছোট গরু কয়টা আছে বড় গরু কয়টা আছে ছোট গরু বেসিক্যালি তিনটা আছে আর মাঝারে একটা আছে দুটো বড় আছে তবে এই শেডের গরুগুলো কি সবই লাইভওয়েটে আছে না এখানে ঠিকার গরু রয়েছে এখানে ঠিকার গরু রয়েছে দুইটা আর বাকি চারটা লাইভওয়েটে রয়েছে চারটা লাইভওয়েটে জি আচ্ছা আমার দর্শক একটু ছোট গরু দেখতে চায় তো আমার সামনে এই দুটো ছোট গরু দেখতে পাচ্ছি জি জি একদম দেশি গরু 550 টাকা কেজি লাইভওয়েটে দিচ্ছেন জি এরপরে যে লাল গরুটা রয়েছে সম্পূর্ণ লাল এটা লাইভওয়েটটা আমি এখনো দেই নাই এটা এটার প্রাইসটা যদি একটু এটা প্রাইসটা হচ্ছে আপনার 375,000 টাকা 375,000 জি তো দর্শক বন্ধু এটা ওকে ফিক্সড এটা ফিক্সড আচ্ছা দর্শক বন্ধুরা দুইটা গরু আপনারা এটা 70,000 হলে দিয়ে দিব 70,000 জি
আর একটু কি কমানো জানা জানা হ্যাঁ ভাই এটা কমানো এটা আপনি আপনি দেখতেছেন ভাই এটা হাইট কি লম্বা কত জাস্ট একটু জার্নি করে আসছে আমার গাজীপুর আরেকটা শেড আছে আপনার গাজীপুর আরেকটা শেড আছে হ্যাঁ একটা শেড আছে সেখান থেকে আসছে তো এটা দুই দিন একটু পরে ঠিক হয়ে যাবে ফ্রেম উঠে গেলে আমার এখানে লোকেশন খুব সহজ বসুন্ধরা এভার কেয়ার হসপিটালের দক্ষিণ পাশে সোলমাই ঢালিবাড়ি বললে যে কেউ দেখায় দিবে আর এদিক দিয়ে যদি আপনি গুলশান বনানী বাড্ডা সাজাদপুর থেকে আসে তাহলে নতুন বাজার হয়ে যে কোনো অটো রিক্সাকে বললে হবে সোলমাই ঢালিবাড়ি ভাটারা সোলমাই ঢালিবাড়ি বাস এক এক কথা এখানে চলে আসবে এখানে এসে ফোন দিলে আমি তাকে নিয়ে আসবো আর বুকিং করার ক্ষেত্রে এখন কি রকম টাকা বুকিং করার ক্ষেত্রে যেটা লাইটওয়েট ওজন হবে সেটা 50% টাকা বুকিং মানে দিয়ে যখন ডেলিভারি নেবে তখন ফাইনাল ওয়েট দিয়ে তখন ফুল পেমেন্ট করে নিয়ে যেতে পারবে ওদের সাথে আমাদের কথা চলতেছে ওদের মাধ্যমে কাস্টমার নিতে পারবে কাস্টমারদের ডেলিভারিটা নিতে হবে আমার এখান থেকে আমি নিজে আমি তো ঠিক করে দিতে পারবো যে কোথায় যাবে গাড়িটা ঠিক করে দিবেন গাড়িটা ঠিক করে দিবেন কিন্তু খরচটা তাকে খরচটা তাকে বহন করতে হবে জি ঠিক আছে আচ্ছা জনাব আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো দোয়া করি আসলে এর জন্য আপনার প্রত্যেকটা গরু বিক্রি হয়ে যায় খামার থেকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি ধন্যবাদ